আসসালাম, আমি জি আমরা সবাই শুনতে পাচ্ছি। জি আসসালামু আলাইকুম। জি দর্শক, হ্যাঁ আমরা সবাই শুনতে পাচ্ছি। আমি জেনারেল থেকে বলছি। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন আপনার সমস্যা বলুন। আমার যে হাঁটুতে ব্যথা, হাঁটুতে ব্যথা, আমি সকালে 40-45 মিনিট হাঁটতাম, বুঝছেন। একদিন আমার অতিরিক্ত 1 ঘন্টা বেশি হাঁটা পড়েছে, এরপর থেকে আমার হাঁটুতে ব্যথা। বয়স কত আপনার? আমার বয়স 50। আচ্ছা, হাঁটু কি দুইটাতে ব্যথা না একটাতে? একটাতে, বাম হাঁটুতে। ফুলে যায়? এখন কি সমস্যা বর্তমানে কি জানতে চাচ্ছেন? এখন ওষুধ খেলে কম থাকে আবার বাড়ে। আচ্ছা জি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। জি অস্টিওআর্থ্রাইটিস, এটা এই বয়সে আমি আর আগে আরেক রোগীর প্রশ্নের উত্তর দিয়েছি। এই এই সকল ক্ষেত্রে ব্যথার ওষুধ কিছুদিন খেতে পারে প্রয়োজন হলে, কিন্তু দীর্ঘদিন ব্যথার ওষুধ খেয়ে মিনিমাইজ না করে আমি বলবো তাকে পুনর্বাসন চিকিৎসা করতে হবে। রিহ্যাবিলিটেশন, বিভিন্ন ইলেকট্রোথেরাপি, এক্সারসাইজ, এগুলো করতে হবে। যদি হাঁটু ফুলে যায়, আমি বলছি ফুলে গেলে অনেক কারণে ফুলে যায়, ইনফ্লামেটরি এক্সুডেট আসতে পারে হাঁটুতে, সেটা অনেক সময় বের করে দিতে হতে পারে, অনেক সময় বার্সাইটিস হতে পারে, মানে হাঁটুর মধ্যে বিভিন্ন পার্সা থাকে, লিম্ফ নোড, এগুলো ইনফ্লামেশন হতে পারে, বার্সার মধ্যে বিভিন্ন আপনার এক্সুডেট থাকতে পারে, সেটা আমরা কাপিং একটা থেরাপি আছে যেটার মাধ্যমে আমরা বের করে দিই। বিভিন্ন এক্সারসাইজ প্রয়োজন হয়, তার কোয়াড্রিসেপস মাসেলকে স্ট্রেন্থেন করতে হতে পারে, স্ট্রেসিং করতে হতে পারে। তো সেই ক্ষেত্রে একজন রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে চিকিৎসাটা করতে হবে। ব্যথার ওষুধ কিছু খেতে পারে মাঝে মাঝে, কোনো অসুবিধা না। প্রাকৃতিক চিকিৎসাটাও করা যায়, যেমন গরম সেঁক দেওয়া বা ব্যথানাশক কোনো ক্রিম বা মলম হাঁটুতে লাগিয়ে রেগুলার টানা কয়েকদিন এবং গরম সেঁক দিলে অনেকাংশে দেখা যায় এত সেরে যেতে পারে। তো তা এবং আমি যেই বলছিলাম যে এই সকল রোগীর ক্ষেত্রে যে ভিটামিন ডি, ক্যালসিয়াম, এগুলো সাপ্লিমেন্ট প্রয়োজনে খেতে হবে। গ্লুকোসামাইন, গ্লুকোসামাইন এখন বাজার থেকে যে কোনো অ্যাভেলেবেল ওষুধের দোকানে পাওয়া যায়। আমি জেনেরিক নেমের কথা বলছি, যে কন্ড্রোটিন সালফেট বিভিন্ন নামে মার্কেটে আছে, এগুলা অনেকাংশই উপকারে আসে। এরপরও অ্যাডভান্স স্টেজে এখন পিআরপি খুবই কার্যকরী, পিআরপি থেরাপি, এই যে প্লাটেলেটিস প্লাজমা, হাঁটুর ডিজেনারেটিভ হাঁটু এবং ইঞ্জুরির ক্ষেত্রে খুবই কার্যকরী। পিআরপি ক্যান রিজেনারেট দ্য কার্টিলেজ, এবং পাশাপাশি আপনাকে বিভিন্ন এক্সারসাইজ করতে হবে, করলে এই সমস্যাগুলো চলে যায়। পিআরপি থেরাপিটা কিভাবে দেওয়া হয়? আচ্ছা, পিআরপি হচ্ছে একেবারে প্রাকৃতিক ন্যাচারাল একটা থেরাপি বা চিকিৎসা, যেটা হচ্ছে যেমন অস্টিওআর্থ্রাইটিস বলেন যে ওনার রোগীর হাঁটু ব্যথার ক্ষেত্রে, বা কেউ যদি ইঞ্জুরি হয়, এই সকল ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। তবে সেটা হচ্ছে রোগীর থেকে যে ব্লাডটা নেওয়া হয়, ওনার সেলফ নিজের ব্লাডই একটা মানে মেডিকেল প্রসেসের মাধ্যমে, ল্যাবরেটরি প্রসেসের মাধ্যমে প্লাটেলেটটাকে আলাদা করা হয়। সেই প্লাটেলেটটাকে হাই কনসেন্ট্রেটেড প্লাটেলেট, আমরা ওই যে ইঞ্জুরি জায়গা বা যেখানে ড্যামেজ বা যে ডিজিজ হয়েছে সেখানে আমরা ডাক্তাররা যারা ট্রেন জোড়ায় পুশ করতে পারে বা অভিজ্ঞতা আছে কাজ করে, তারা ওখানে পুশ করে দেওয়া হয়। এবং সেই ক্ষেত্রে ডোজ আছে, এক একজনের ক্ষেত্রে এক এক জোড়ার ক্ষেত্রে কতটুক পিআরপি দিব সেটা ডাক্তার সিদ্ধান্ত নেয়। মানে হাঁটুর ক্ষেত্রে একরকম হতে পারে, এলবোর ক্ষেত্রে আরেক রকম হতে পারে, এবং কয়বার দিব এবং ড্যামেজটা কতটুক হয়েছে ওই অনুযায়ী পিআরপিটা দেওয়া হয়। বাট পিআরপি ইজ এ 100% সেফ এবং কোনো ঔষধ না, রোগীর নিজের ব্লাড থেকে পিআরপিটা তৈরি করা হয়। আসলে এই আধুনিক চিকিৎসাগুলো এখন আমাদের দেশে আমরা পাচ্ছি, লেজার হচ্ছে, পিআরপি করা যাচ্ছে, এবং এই ক্ষেত্রে কিন্তু রোগীরা ভীষণভাবে উপকৃত হচ্ছেন। আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনার কাছ থেকে জানতে পেরেছি। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এসিটিভির যারা প্রোগ্রামটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা।
নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।